এ চলে আয় আমাদের দলে, আয় আমাদের দলে, আয় ওজুর দোয়া শেখাবো রে, গোসলের দোয়া শেখাবো, পিসাব খানা পায়খানার দোয়া শেখাবো, দস্তার খানা বিছানার দোয়া শেখাবো, খাওয়ার দোয়া শেখাবো। ভাইরা আমার বাবাজিরা, আপনার ইমান নামক যে কলসি আছে, এ কলসিতে পানি ঢেলে 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 আপনার কলসিটা ওরা ভরিয়ে দেবে। শুধু নেকি ভরাবে, নেকি ভালো জিনিস তো। আচ্ছা, তবলিগ জামাতের লোকরা যদি ডাকে, আয় আমাদের সাথে মসজিদে ঘুরবি গি, হাগার দোয়া পিসাব খানার দোয়া শেখাবো, যাবেন তো নাকি গো? কথা বলে না, যাবেন না? সবাই একসাথে মিলে কি সুন্দর রান্না করে খাওয়া হবে বলে যাবনি, যাবেন না? যাবেন না তো? যাবেন কি না যাবেন এই আগের দিকে ওয়াজ শুনলে বুঝতে পারবেন। খেয়াল করেন ভাইরা আমার বাবা জিরা, ও চলে গেল খেয়াল করে দেখুন, আপনার ঈমানটা, আপনার নেকিটা বড় জিনিস নয়, আগে আপনার আকীদা, আগে আপনার কলসিটা মজবুত করেন, তারপর উসকে বাদ তো পানি। আমাদের গ্রামে এখন কি কলসিগুলো আছে? মাটির কলসি কি আছে? ভাইরা আমার বাবাজিরা, এই মাটির কলসিটা কলের নিচে রেখে দেন, এইবারে কলে শুধু পাম্প করেন, ওই কি সুন্দর পাম্প করে করে পানি পুরো ভর্তি হয়ে যাবে। আর আমি ডিজিটাল হুজুর পিছন থেকে গিয়ে খোঁচা মেরে দেব। আচ্ছা বলুন তো, পানিগুলো কলসিতে থাকবে নাকি জায়গা জায়গাগুলো কাদা করবে কোনটা? কি করবে? পানি ভরিয়ে দিচ্ছে আর পিছন থেকে আমি গিয়ে খোঁচা মেরেছি, জায়গাগুলো কাদা হবে নাকি পানি থাকবে? কাদা হয়ে যাবে। এই জ্ঞানটা যদি বাংলার মানুষের মাথায় থাকে, এই জ্ঞানটা যদি বুঝতে পারে, ভাইরা আমার বাবাজিরা, আইরে আয়, আইরে ফিরে আয়, আরে পাখি ফিরে আয়, আমাদের দলে আয়, খাওয়ার দোয়া শিখিয়ে দেবো গো, পিসাব করার দোয়া শিখিয়ে দেবো গো, পায়খানার দোয়া শেখাবো গো, ঘুমানোর দোয়া শেখাবো গো, ঘুম থেকে ওঠার দোয়া শেখাবো গো, নামাজের কথা শেখাবো। মানে আপনার ইমান নামক কলসিতে শুধু নাকি ভরিয়ে দেবে, নাকি ভরিয়ে দেবে। ভাইরা আমার বাবাজিরা, বাবাজিরা, আর মাঝে মাঝে বলবে, বল আমার নবী মরে গেছে, ওই তো কলসিতে ফুটো করে দেশে সবে, কথা বুঝলেন না? আর নবী মরে গেছে, আকীদাই যদি বিশ্বাস করে থাকে রে, সারা জীবন বেঈমান হয়ে বাঁচবে রে। ভাইরা আমার বাবাজিরা, একই ভাবে গে আপনার ঈমান নামক কলসিতে নেকি ঢোকাচ্ছে, আর মাঝে মাঝে বলে বল দরুদ সালাম পড়া যাবে না, দু নম্বর ফুটো মাঝে মাঝে বলে কবর জিয়ারত করা যাবে না, মাঝে মাঝে বলে নবী দিবস করা যাবে না, মাঝে মাঝে বলে তোরা যা করবি করে, ইচ্ছা মতো নামাজ পড়, দুরুদ পড়ে ইচ্ছা মতো কর, কিন্তু নবীর সানে মিলাদে মাহফিল বারো রবিউল আউয়ালের মিলাদ করা যাবে না। মানে আপনার ইমানের কলসিতে আটটা দশটা ফুটো করে দিয়ে পানি ঢোকাবে থাকবে বলে মনে হয়? সব নষ্ট হয়ে যাবে, তোর হাতে ধরে পায়ে ধরে বলে, চব্বিশ পরগনার মুসলমান যে রাস্তায় আছেন, আপনারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আছেন, এই রাস্তা ছেড়ে যাবেন না, যাবেন না গো। ভাইরা আমার বাবাজিরা, আসুন না দেখি যে কথা আলোচনা করছিলাম, এইবারে লক্ষ্য করুন যে আল্লাহর কোরআনের আয়াতটা পড়েছিলাম, যে ওয়াজটা পয়েন্টটা রেখে এসেছিলাম, আপনাদের কি মনে আছে? কথা বলে না কেন? মনে আছে তো নাকি গো? হ্যাঁ, আমি ভুলে গেছি বলে দাও বাবু, আমি ভুলে গেছি বলে দাও, আমি তো একটুও ঘটনা বলিনি। তাহলে ঘটনা আর যখন হচ্ছে না, তা ভুলে যাওয়া তো স্বাভাবিক কথা, ঠিক কি না? আমি ভুলে গেছি মনে করিয়ে দাও। না, আমি ভুলি নাই, আমি যদি ভুলে যাই ওয়াজের লাইন আলাদা দিকে চলে যাবে, তাহলে ওয়াজ খারাপ হয়ে যাবে, ওয়াজ খারাপ হলে যাওয়ার সময় কমিটির ছেলেরা 2000 টাকা কম দেবে, এই জন্য আজ ভোলার কোন লাইন নাই। যে কথা বলছিলাম ভালো করে খেয়াল করে দেখুন, ও মুসলমান ছেলেরা, তুলনাবে এইটা ব্যাখ্যা হবে, কিসের জন্য ব্যাখ্যা হবে? পৃথিবীর জমিনে সবার নাম মুছে যাবে গে, এমনকি যে নবীর থেকেও আল্লাহর দাম বেশি গে, ওই আল্লাহর নাম মুছে যাবে, মুছে যাবে, কিন্তু আমার নবীর নামটা জিন্দা থাকবে। জোরে, আরো জোরে বলুন না সুবহান আল্লাহ। যেভাবে আল্লাহর কোরআনের আয়াতটা পড়েছিলাম, আসুন না দেখি এইবারে ব্যাখ্যা হোক, ও মুসলমানের ছেলে, ইন্নাল্লাহা
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। ইন্না আলিফ নুন জের ইন নুন যাবার না, ইন্না ইন্না মানে বেশাক, ইন্না মানে নিশ্চয়ই, হিন্দি মে কহতা হে বেশাক, নিশ্চয়ই নিশ্চয়ই, লাহা ইন্নাল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ, একটা একটা করে মনে করছে ভালো করে বুঝেন, নিশ্চয়ই আমার কি হয়েছে, জোরে বলে না আল্লাহ।